হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি একটা নোটিফিকেশান অন করেছি, যেটা কিনা গ্রামীণ ডাক সেবক অর্থাৎ পোস্ট অফিসে কিছুদিন আগে একটা নোটিশ জারি করেছে। সেখানে ইন্ডিয়ান পোস্ট অফিসে কিছু ভ্যাকেন্সি বার হয়েছে। তো তোমরা এখনও পর্যন্ত যারা কিন্তু এই পোস্ট অফিসে অ্যাপ্লাই করো নাই, হ্যাঁ, নোটিফিকেশানটা দেখো নাই, তো তারা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো কারা কারা এই পোস্ট অফিসে আবেদন করতে পারবে, বয়স কত লাগবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে কি করব, আলোচনা করব। তো ডিটেলস আমরা দেখে নেব। তো তোমরা পারলে নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিও, ঠিক আছে। আমি মেন মেন জিনিসগুলো তোমাদের সামনে বলে দিচ্ছি, তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, এখানে দেখো জব প্রোফাইল, ঠিক আছে। জব প্রোফাইল, এক নম্বর হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, দু নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তিন নম্বর হচ্ছে ডাক সেবক, ঠিক আছে। এই তিনটে পোস্টের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে। তো তোমরা এখনও যারা অ্যাপ্লাই করো নাই, এটা কিন্তু 20/7/2021 এটা অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। এটা কতদিন চলবে না, 19/8/2021 অবধি চলবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ 19 তারিখ কিন্তু এটা লাস্ট ডে, ঠিক আছে। বয়স কত লাগবে না বয়স লাগবে এখানে বলে দিয়েছে, দেখো এজটা, এখানে এজটা বলে দিয়েছে, এজটা বলে দিয়েছে যে 18 থেকে, ঠিক আছে, 18 থেকে 40 বছর মধ্যে কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। এবার সরকারি নিয়ম অনুযায়ী যেরকম ছাড়ছে, SC/ST 5 বছর, OBC 3 বছর, এরকম যেরকম সবারই ছাড়ছে, কিন্তু সবাই ছাড় পেয়ে যাবে। বয়সটা মিনিমাম হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 40 বছর, মিনিমাম 18 বছর, ঠিক আছে। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে না, শিক্ষাগত যোগ্যতা, দেখো শিক্ষাগত এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস, 10 স্ট্যান্ডার্ড, মাধ্যমিক পাস হলে হবে। আর কম্পালসারি নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজ দেখো, প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। দেখো অন্ধ্রপ্রদেশ, আসাম, প্রত্যেকটা স্টেটের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো বেঙ্গলি, ঠিক আছে, নেপালি, তারপরে আছে হিন্দি, ইংলিশ, এরকম প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা লোকাল ল্যাঙ্গুয়েজ। এবার তুমি যেখান থেকে অ্যাপ্লাই করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাকে বাংলা জানতে হবে, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে বলে দিয়েছে এখানে বেসিক কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ 60 দিন, অর্থাৎ 60 দিনের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, 60 দিনের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ 2 মাস, ঠিক আছে। তো তোমরা নোটিশটা ভালো করে দেখে নিও, নোটিশটা অনলাইন তোমরা মেন ওয়েবসাইট থেকে, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এটা নোটিশটা ডাউনলোড করে পুরোটা তোমরা দেখে নিও ভালো করে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করো অনলাইন, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশান ফি কত লাগবে না, অ্যাপ্লিকেশান ফি দেখো এখানে বলে দিয়েছে, অ্যাপ্লিকেশান ফি কিন্তু 100 টাকা লাগবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফি 100 টাকা লাগবে, অনলাইনে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই, এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে কত, অ্যাপ্লিকেশান ফি লাগবে তোমাদের 100 টাকা, এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশান ফি 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। তোমরা অনলাইনে এই যে অফিসিয়াল মেন ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে 19 তারিখের মধ্যে, অর্থাৎ আগস্টের 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই যে ওয়েবসাইটটা মেন ওয়েবসাইট অফিসিয়াল, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এবার তোমরা যদি বলো যে কীভাবে অ্যাপ্লাই করবো, সেরকম একটা ভিডিও সেপারেটলি দেওয়ার জন্য, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, তো পরে একটা আমি একটা ভিডিও অ্যাপ্লাই পোস্ট করে দেবো, সেখানে পুরো কীভাবে অ্যাপ্লাই করবে, যদি নতুন কেউ ইন্ডিয়ান পোস্টে যদি আগে কেউ না অ্যাপ্লাই করে থাকো, তাহলে প্রথমে ফার্স্টে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর তারপরে কিন্তু তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমি পরে একটা ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও সেপারেটলি বানিয়ে দেবো। তো তোমরা এই নোটিফিকেশানটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পুরোটা কিন্তু তোমরা দেখে নিও ভালোভাবে, ঠিক আছে, এখানে পুরো ডিটেল সমস্ত কিছু দেওয়া আছে,
ঠিক আছে। এখানে দেখো যেমন বলে দিয়েছে যে কোন কোন সার্টিফিকেট আপলোড করতে হবে, সমস্ত কিছু ডিটেলস এখানে তোমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে বলে দিয়েছে দেখো কোনটা কত সাইজ লাগবে, এখানে যেমন ফটোতে বলে দিয়েছে দেখো 50 কেবি, সিগনেচারে বলে দিয়েছে 20 কেবি, এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু নোটিফিকেশানে দেওয়া আছে। তোমরা নোটিফিকেশানটা কিন্তু ভালো করে পড়ে নিও, তারপরে কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো এটা 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি হেল্পফুল মনে হয়, তো একটা প্লিজ লাইক করে দিও, ঠিক আছে, কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।